করোনাকালে সলনি করেছে জীবন আর জীবিকা। ব্যতিক্রমী পথেরে এতিয়া স্বাবলম্বী হয়েছে বহুজন। বহুজন এতিয়া আত্মনির্ভরশীল হয়েছে সেলুনের জড়িয়ে। বিউটি পার্লার আর সেলুন খুলি এতিয়া অসমীয়া যুবক যুবতীয় সন্ধান করেছে জীবিকার বাট। শিক্ষিত যুবক যুবতী এনেদরে আগবাড়ি আহিছে নিজের জীবিকার বাট বিচারি। পাঠশালাত এতিয়া এনেদরে সেলুনত ব্যস্ত একাংশ শিক্ষিত যুবক যুবতী। বজালি জেলার সদর পাঠশালাত একাংশ শিক্ষিত যুবক যুবতীয়ে আরম্ভ করেছে সেলুন আর স্পা। এই উদ্যমী যুবক যুবতী সকলের মতে সরকারি চাকরিয়ে কেবল জীবিকা নহয় আর কামর কোনো সরু বর নাই। সেয়ে সেলুন আর স্পার জড়িয়ে নিজের ভরিত নিজে থিয় দি জীবিকা অর্জন করবলে আগবাড়ি আহিছে পাঠশালার এই শিক্ষিত যুবক যুবতী সকল। মানে চাকরি চাকরি নাপায় না, সেই কারণে যিকোনো কাম করে আমি নিজের ভরির উপর নিজে থিয় হব লাগে। আর সেই আর নিজে এটা কাম করে আছো, একো প্রবলেম পোৱা নাই। ঠিক আছে, এই এসাম যুবতী এনেকে ওলাই আহিছে, এনেকে স্পা খুলিছে, সেলুন খুলিছে, পার্লারত কাম কৰিছে, তার কারণে আমার মহিলাসকলেরও বহুত সুবিধা হয়। না, চিন্তা করেছিল মানে কি এনে আমি থাকাত করে যদি আমার একটা মানে কি চলার কারণে যদি একটা আমি সুবিধা রাস্তা ওলাব পারো, মানে কি ধর এই বিজনেসটোর পর আমি একটা ভাল মানে স্থিতিত আইছিল, কিন্তু কোভিডর কারণে মানে বহুত সমস্যা হয়েছে। সামগ্রীর এজন লাতুমণি গায়ন নামৰ এজন যুবক পরিয়াল পোহপাল দিবলৈ পিতৃ চিকিৎসার বাবে লগতে ভাতৃ ভগ্নীক উচ্চ শিক্ষা দিয়ার বাবে নিজের শিক্ষা আধাতে সামরি গাঁত এখন সেলুন খুলি পরিয়াল পোহপাল দিছিল লাতুমণিয়ে। পিতৃর মৃত্যুর পিছত ভাতৃ ভগ্নীক উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়ে নিজের গাঁর সেলুন এরি এতিয়া পুরনি গুদামত বিউটি পার্লার খুলি এনেদরে জীবিকার সন্ধান করেছে লাতুমণিয়ে। প্রথমতে ব্যবসায় মানে মই চুলি কটা এই বিষয়টো লৈ পেলাই মই সৰুৰে পৰা খুব মানে জানিবলৈ মন গৈছিল কামটো। তেতিয়া যে মানে বৃত্তিগত হিচাপে মই এটো লব পাৰিম তেতিয়া মানে মনলৈ অহা নাছিলে। কিন্তু ঘৰখনৰ যেতিয়া মানে দেউতাৰ অসুখ বিছনাত পৰাৰ পিছত যেতিয়া মানে ঘৰখনৰ অচলাৱস্থা হ'ল, তাৰপিছত মানে এইটো বৃত্তিগত হিচাপে মানে ল'বলৈ মই বাধ্য হ'লোঁ। বজালিৰ পৰা হিৰেণ কলিতা আৰু চামগুৰিৰ পৰা শ্যামেন্দ্ৰ বৈৰাগী, নিউজ লাইভ।